আসসালামু আলাইকুম আমরা এখন দেখব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে এর এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ২৬ নম্বর অঙ্ক দিয়ে ২৬ নম্বর অঙ্কে বলা ছিল রাবিব রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা রাবিব রামিম ও শাফিনের বয়সের গড় পাঁচ বছর কম শাফিনের বয়স বিশ বছর হলে জিদানের বয়স কত তো এখানে বলা আছে রাবিব রামিম এবং জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব রামিম ও শাফিনের বয়সের গড় অর্থাৎ এখানে যদি এল লাবিব প্লাস রামিন প্লাস জিহাদ রিভার্স বাই থ্রি করি এটা হচ্ছে তাদের গড় আর রাবিব রামিন প্লাস শাফিন তাদের গড় হচ্ছে থ্রি এটার পার্থক্যটা হচ্ছে বলা হচ্ছে ফাইভ তাহলে এটা করলে আসবে হচ্ছে থ্রিলশাকে করলে আসবে হচ্ছে এল প্লাস আর প্লাস জে মাইনাস এল মাইনাস আর মাইনাস এস ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ বা এখানে এল এল কাটা আর আর কাটা থাকবে হচ্ছে জে মাইনাস এস ইকুলস ফিফটিন তিন বাচ্চা পনেরো আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে জিদানের বয়স কত তো জিদান ইকুয়াল টু ফিফটিন প্লাস শাফিন শাফিনের বয়স দেওয়া আছে হচ্ছে বিশ তাহলে ফিফটিন প্লাস টোয়েন্টি ইকুয়াল সার্সবি হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ হবে হচ্ছে জিনিসের বয়স এটিই হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সাতাশ সাতাশে বলা আছে দুইটি দলের সদস্যের সংখ্যা লশাগো নব্বই গসাগু পনেরো হলে উক্ত দলের সদস্য মোট কতজন তো এখানে লশাগো দেওয়া আছে হচ্ছে নব্বই গসাগো দেওয়া আছে হচ্ছে পনেরো তাহলে তাদের সদস্য সংখ্যার গুণফল যেটা হবে সেটা হচ্ছে লসাগো ইন্টু গসাগো ইকুয়াল সার্সবি হচ্ছে তেরোশো পঞ্চাশ তাহলে তেরোশো পঞ্চাশকে এমনভাবে ভাগ করতে হবে যাতে সদস্য পদ পাওয়া যায় তো তেরোশো পঞ্চাশকে যদি আমরা তিরিশ ইন্টু পঁয়তাল্লিশ এমন করি যে একদলে তিরিশ জন একদলে পঁয়তাল্লিশ জন তাহলে হয় হচ্ছে তেরোশো পঞ্চাশ তাহলে মোট সদস্য হবে হচ্ছে তিরিশ যোগ পঁয়তাল্লিশ ইকুয়ালস আসবে হচ্ছে পঁচাত্তর জন এই পঁচাত্তর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আঠাশ আঠাশে বলা আছে কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে তারা একত্রের কাজটি কতদিনে করতে পারবে তো এটা সোজা একজন করতে পারে দশ দিনে একটা করতে পারে হচ্ছে পনেরো দিন এটা লসাগু করলে আসবে হচ্ছে তিরিশ এটা হচ্ছে মোট কাজ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে তিন তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে দুই তাহলে তাদের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে তিন আর দুই হচ্ছে পাঁচ আর মোট কাজ হচ্ছে তিরিশ এটা ভাগ করলে আসবে হচ্ছে ছয় অর্থাৎ ছয় দিনে করতে পারবে দুজনে মিলে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনত্রিশ উনত্রিশে বলা আছে একটি লাঠির মোট দৈর্ঘ্যের চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় লাঠিটির দৈর্ঘ্য কত

তো একশো টাকা সুদ হচ্ছে চার বছরে তাহলে এক বছরের সুদ আসবে হচ্ছে পঁচিশ টাকা তো এখানে যেটা বলা হচ্ছে সাড়ে বারো টাকা সুদ হয়ে হচ্ছে একশো টাকা মূলধনে তাহলে তার দ্বিগুণ অর্থাৎ টাকা 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 সুদ হবে হবে মূলধনে তাহলে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার একত্রিশ একত্রিশে বলা আছে পাঁচ টাকায় আটটি করে কলা ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রয় করলে সত্যি কত লাভ হবে তো এটা সংখ্যা দিয়ে আমরা করবো আটটি কলা ক্রয় করে ছয়টা বিক্রি করে তাহলে আট মাইনাস ছয় উপরে থাকবে অর্থাৎ ক্রয়ের সংখ্যা বিক্রয়ের সংখ্যার পার্থক্য ডিভাইড হচ্ছে বিক্রয়ের সংখ্যা ইন্টু একশো এটা হচ্ছে শর্টকাট এটা আসবে হচ্ছে ছয় দুই ইন্টু একশো ইকুয়ালস আসবে হচ্ছে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হয় এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বত্রিশ বত্রিশে বলা আছে একটি জারের দুধ এবং পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার তো এখানে ধরে নেই হচ্ছে দুধ হচ্ছে ফাইভ এক্স পানি হচ্ছে এক্স এটার পার্থক্য হচ্ছে ফোর এক্স এইটা সমান সমান হচ্ছে আট লিটার অর্থাৎ এক্স ইক আসবে হচ্ছে ফোর এখন কথা হচ্ছে পানির পরিমাণ কত পানির পরিমাণ ছিল হচ্ছে এইটা তাহলে আসবে হচ্ছে চার লিটার চার লিটার হবে হচ্ছে পানির পরিমাণ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেত্রিশ তেত্রিশে বলা আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এর উৎপাদক নিচের কোনটি তো এটা যদি আমরা প্রথমে করি তাহলে আসবে হচ্ছে এক্স কিউব প্লাস টু স্কোয়ার যেহেতু এক্স প্লাস টু একটা উৎপাদক আমরা এইভাবে করে নিচ্ছি ফাংশন হিসাবে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এইট এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স কিউব যদি আমরা স্কোয়ার কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর যদি কমন নেই আসবে হচ্ছে এক্স প্লাস প্লাস থ্রি ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই তারপরে এক্স প্লাস যদি আমরা কমন নেই তাহলে আসবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস টু ওয়াই এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তাহলে

তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো 1 বাই সবাই জানেন সেটা হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর রুট ফাইভ মাইনাস রুট আর এটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট অর্থাৎ হর এবং লবকে রুট ফাইভ রুট দ্বারা গুণ করতে হয় এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের ফাইভ মাইনাস আসবে হচ্ছে রুট ফাইভ তাহলে ওয়ান বাই আসবে হচ্ছে রুট ফাইভ রুট আমাদের বের করতে হবে এটার মান এটার মান হচ্ছে এটা যদি মান বসায় রুট ফাইভ প্লাস রুট ফোর প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফোর হোল স্কোয়ার মাইনাস টু তো এটি এটা কাটা আসবে হচ্ছে টু রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস আসবে ইন্টু মাইনাস আসবে হচ্ছে এইটিন এই 18 হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর তারপরে আমার বলা আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব তারপরে আছে হচ্ছে টোয়েন্টি ফোর এক্স তারপরে আছে থার্টি টু ইন্টু স্কোয়ার এর গসাগু তো এইটা করলে পাওয়া যাবে হচ্ছে ইন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা করলে পাওয়া যাবে টোয়েন্টি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আসবে হচ্ছে থার্টি টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তো এখানে আঠারো চব্বিশ এবং বত্রিশ যেটা আছে এই তিনটা লশাগো আসবে হচ্ছে টু আর এখান থেকে দেওয়া যায় এক্স প্লাস ওয়াই অর্থাৎ টু ইন্টু এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে গোসা গোয়টি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছত্রিশ ছত্রিশে বলা আছে মাইনাস টোয়েন্টি সেভেন হোল টু দি পাওয়ার ফোর বাই থ্রি তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস থ্রি হোল কিউব আর এটা আসবে হচ্ছে ফোর বাই থ্রি এটা করলে আসবে হচ্ছে মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর ইকুয়ালস আসবে হচ্ছে এইটি ওয়ান এইটি ওয়ান হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার সাঁত্রিশ সাঁত্রিশত্রিশে বলা আছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি তো এটা করলে পাওয়া যাবে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার কিউ স্কোয়ার ইন্টু টু পাওয়ার তাহলে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে ওয়ান হয় সেক্ষেত্রে ওয়ান হবে হচ্ছে নির্ণহ ওয়ান এইটি পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন আটত্রিশ আটত্রিশে বলা আছে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনচল্লিশ উনচল্লিশে বলা আছে লক টেন বেজ এক্স হোল স্কোয়ার ইকোস লক টেন বেজ এক্স স্কোয়ার হলে এক্স এর মান কত

অতএব বলতে পারবো হচ্ছে লক টেন বেইজ এক্স 0 অতএব x আসবে হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো আবার লক টেন বেইজ এক্স মাইনাস টু তাহলে আসবে হচ্ছে লক টেন বেইজ এক্স ইকুয়ালস বা এক্স আসবে হচ্ছে টেন স্কয়ার আসবে হচ্ছে হান্ড্রেড অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে ওয়ান এবং হান্ড্রেড এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চল্লিশ চল্লিশে বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্ত পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার তো পরিসীমা যদি চল্লিশ মিটার হয় তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্ত বিশ মিটার তো এখান থেকে যদি আমরা প্রস্ত বাদ দিই পাঁচ মিটার পাওয়া যাবে হচ্ছে দৈর্ঘ্য সেই ক্ষেত্রে পনেরো মিটার হবে হচ্ছে দৈর্ঘ্য এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একচল্লিশ একচল্লিশে বলা আছে একটি সমকিত্রী বুঝে সূক্ষ্মকোণ দুইটি তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হলে বাহু তিনটির অনুপাত কত বহুতির অনুপাত হবে হচ্ছে ওয়ান ইস টু রুট থ্রি ইস টু টু কারণ হচ্ছে যদি আপনি ওয়ান স্কোয়ার করেন আর রুট থ্রি স্কোয়ার যোগ করেন ইকুয়ালস আসবে হচ্ছে টু স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে ফোর এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত ওয়ান ইস টু থ্রি রুট থ্রি ইস টু টু এটি হবে প্রশ্নের উত্তর প্রশ্ন নম্বর বিয়াল্লিশ বিয়াল্লিশে বলা আছে কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোন থার্টি ডিগ্রি হলে ওই চাপের বৃত্তস্থ কোণের পুরো কোণের মান কত তো কেন্দ্রস্থ কোন যদি থার্টি ডিগ্রি হয় বৃত্তস্থ কোণ হবে হচ্ছে

তারপর প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ চুয়াল্লিশে বলা আছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে চার সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো এটা যদি একটা বৃত্ত হয় এটা যদি একটা যা হয় এটা যদি কেন্দ্র হয় ব্যাসার্ধ যদি এইটা হয় তাহলে এটা আসবে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর জ্যার দূরত্ব এটা হবে হচ্ছে চার সেন্টিমিটার বলা হচ্ছে জ্যার দৈর্ঘ্য কত জ্যার দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের আগে এই অর্ধ জ্যার দৈর্ঘ্য বের করতে হবে অর্ধ জ্যার বের করার ক্ষেত্রে এটা যদি এক্স হয় তাহলে বলতে পারবো হচ্ছে

আট সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো বাহুর দৈর্ঘ্য এ ইকুয়ালস হচ্ছে এইট সেন্টিমিটার কর্ণের দুর্গ হচ্ছে রুট এ তাহলে আসবে হচ্ছে এইট রুট এবং এইটার যে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে এইটার বর্গের সমান অর্থাৎ এইট রুট টু আসবে হচ্ছে সিক্সটি ফোর ইন্টু টু ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল এটি এই উত্তর তারপর প্রশ্ন নম্বর ছেচল্লিশ ছেচল্লিশে বলা আছে বৃত্তের কোন উপচাপের অন্তর্লিখিত কোনটি কি এই হচ্ছে চাপ এই হচ্ছে যদি উপচাপ হয় তাহলে অন্তর্লিখিত কোন যেটা হবে এটা হবে হচ্ছে স্থূলকোণ স্থূলকোণ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ হলে তার পরিসীমা কত হবে তো দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই হচ্ছে থ্রি এক্স প্রস্ত ধরে নিব হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ইকোস হচ্ছে দুইশো ষোলো বা এক্স স্কোয়ার ইকু সার্ভে হচ্ছে থার্টি সিক্স বা এক্স হচ্ছে সিক্স এখন বলা হচ্ছে পরিসীমা কত পরিসীমাভে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স প্লাস টু এক্স এক্স হচ্ছে হচ্ছে টেন ইন্টু সিক্স সিক্সটি অর্থাৎ পরিসীমা হবে হচ্ছে ষাট মিটার এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার আটচল্লিশ আটচল্লিশে বলা আছে ক অনুপাত চার অনুপাত পাঁচ খ অনুপাত গ ইকুয়ালস হচ্ছে সাত অনুপাত আট হলে ক অনুপাত গ কত তো এখানে খ খ এটা এটা সমান করতে হবে সেক্ষেত্রে এটাকে সাত দিয়ে গুণ করব এটাকে পাঁচ দিয়ে গুণ করব তাহলে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে চার সাতা আর পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দ্বিতীয় যেটা আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ আটা চল্লিশ তাহলে এটা হবে ক এটা হবে হচ্ছে গ তাহলে আঠাশ ইস চল্লিশ এটা করলে পাওয়া যাবে হচ্ছে সাত ইস্টু দশ সাত ইস্টু দশ হবে হচ্ছে

তো মাইনাস ফোর যেহেতু জিরো হচ্ছে বড় সেই ক্ষেত্রে এইটা ইকোল জিরো হলে যে মানটা হবে সেটা দিয়ে সর্বোচ্চ মান পাওয়া যাবে অর্থাৎ মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়ালস জিরো মাইনাস ফোর এক্স ইকোয়ালস মাইনাস ফোর এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান তো এক্স ইকোয়াল ওয়ান হচ্ছে এইখানে বসাবো মানটা তাহলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস টু ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফাইভ ইকোয়ালস আসবে হচ্ছে মাইনাস টু প্লাস ফোর মাইনাস ফাইভ ইকোয়ালস আসবে হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ সর্বোচ্চ মান হবে হচ্ছে মাইনাস থ্রি এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ